जीतेगा भाई जीतेगा, सीएसके जीतेगा। हट चलोस। दुखी तो दुखी तो, जीतेगा भाई जीतेगा, मुंबई इंडियंस जीतेगा। মর্যাদার লড়াইয়ে মুম্বাই ইন্ডিয়ান্স কখনো আপোষ করে না। দেখেছো কিভাবে খেলা দিয়েছে আমাদের পোলার্ড? লুঙ্গি তুমি কোথায়? তুমি নাকি খেলে দেবে? ও আসলে লুঙ্গিটা কোথায়? হাতে কই? হাতে নাকি খেলে দিবে? হ্যাঁ আপা, লুঙ্গি মুতে শুয়ে পড়েছে। আসলে ভাই কি কইতাম, আমি তো ভাবছিলাম মেডেলিস্টটা মুড়াই দেব, এই পোলার্ড যে সেইভাবে খেলে দেবে কে জানতো। এই পোলাপান, তোরা কি শুরু করলে, কি খেলা দিলে? আমি তো মনে কর যে মানে ভাবতে পারতেছি না, মুম্বাই ইন্ডিয়ান্স গত কয়েকটা ম্যাচে এইভাবে ডাব্বো মারছে, আর এখন মানে কি ঘটনাটা কি? তোমাগো পাড়াটা না থাকলে তোমরা এই ম্যাচ কোনোভাবেই জিতো না, ঠিক আছে? কথা সত্য বলছেন। আসলে ধোনি ঠিকই বলেছে, যে দলে পাঠা থাকে সে দলে আসলে হুট করে জিতে যেতে পারে। এরে পোলা প্যান, তোদের কি লজ্জা শরম বলতে কিছু নাই? হাইরে গেছস, আবার কেক কাটবি? এই ভিডিও যদি কেউ দেখে লজ্জা শরমে মাথা হেট হয়ে যাবে। আচ্ছা যাই হোক, সুরে ডেলো তারপরে কাটি, তোদের এত খাউস। পোলাপান হারিয়ে গেল কেক খায়, জিতে গেল কেক খায়, এ কেমন পোলাপান? আজকে যা খেলা দিলাম, ইতিহাসের সেরা খেলা দিলাম, কিন্তু আমাগো দলে কোনো কেক কাটাইল না, এটা কোনো কথা? কিছুদিন আগে শ্রীলঙ্কার আকিলারে 6-6 মারছে, আমি তখনই ভাবছিলাম পোলার্ড চ্যাম্পিয়ন। তবে যাই বলো, আম্বাট্টু রাইডু কিন্তু চমৎকার খেলেছে, এক একটা ছয় দেখার মতো। আপা যাই বলেন না কেন, আম্বাট্টু রাইডুর জন্য দুই বালতি সমবেদনা। শেন ওয়াটসন দা কোথায়? শেন ওয়াটসন হাতে আমারে খেপাই দিছিল। আপা আপনারা তো জিতে গেছেন, আমি তো ভাবছিলাম আপনারা হাইরে যাবেন। মেরে হাত পা ভেঙে দেব। আপনার গদলে যে এরকম একটা পাড়া আছে এটা কি জানতো? সত্যি কথা বলতে কি, তোদের উপর আজকে আমি অনেক খুশি, সিএসকে সাথে এইভাবে জিততে যাব আমি কল্পনাও করতে পারি নাই। আমাদের পাঠা পোলার্ড পিড়াইয়া লুঙ্গিরে 50 করছে, সবাই তালে দাও। আমাদের বুমরা আজকে 50 করছে, তবে বল কইরা। আপা আজকে যে আমরা এইভাবে জিতে গেলাম সিএসকে সাথে, তো আমাদেরকে বোনাস দিবেন না? হ্যাঁ রে পোলাপান, তোর এত বোনাস দিয়ে কি করবি, খালি বোনাস আর বোনাস। দেখছো আমি আগেই কইছিলাম বোনাসটা দিবে কিনা। হ্যাঁ বোনাস না দিলে সামনের মাসে হাইরা যাবো। আরে না না না, বোনাস দিব 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 সামনের মাসে, ঠিক আছে? এটাই স্যার। আপা কোন বছরে? হ্যাঁ সেটা পরের বছরে জানাই দেওয়া হবে। শনিবার হরতাল হরতাল হরতাল। বন্ধুরা হরতাল চলতে থাকুক, তোমরা কমেন্টে জানিয়ে দাও বিকালের খেলায় কে জিতবে, রাজস্থান রয়্যালস নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ? এবং বন্ধুরা রাতের খেলায় কে জিতবে, পাঞ্জাব কিংস নাকি দিল্লি ক্যাপিটালস? কমেন্টে জানাতে ভুলবে না।